কাজে যোগ দিতে গিয়ে মৃত্যু হলো এক শ্রমিকের। ঘটনাটি ঘটেছে ডালখোলা রেল স্টেশন এলাকায়। পরিবার সূত্রে জানা গেছে মৃত শ্রমিকের নাম শেখ আকবর আলী, বাড়ি মালদার মালতীপুর বিধানসভার ভাগভাদো গ্রামে। জানা গেছে অক্টোবর মাস ছয়েক ধরে ডালখোলা এলাকার রেললাইন ঠিকাদার সংস্থার ট্রাক্টর চালক সেখানে কাজে যোগ দিতে গিয়ে রেললাইনের ধারে মৃত অবস্থায় পড়ে থাকে। মৃত শ্রমিকের কাছে মোবাইল এবং সচিত্র পরিচয়পত্র না থাকায় দেহটি শনাক্তকরণের জন্য রেল পুলিশ হিমশিম খেতে হয়। অবশেষে দেহ শনাক্ত করা হয়। ময়নাতদন্তের পর গ্রামের বাড়িতে দেহ ফিরেছে। দেহ ফিরতেই শোকের ছায় নেমে আসে এলাকায়। কান্নার রোল পড়ে যায় বাড়িতে। জানা গেছে আকবর মাস ছয়েক ধরে ডালখোলা এলাকার রেললাইন ঠিকাদার সংস্থার ট্রাক্টর চালক ছিল। আমার স্বামী আসছিল বাড়িতে, আমাকে সন্ধ্যার দিকে ফোন করলো, শনিবার বলছে আমাকে। তা আমি বাড়ি আসি, তা আমি বলছি বাড়ি আসবা, তো কটার সময় ট্রেন আছে বলছে, ছটা দশে ট্রেন আছে বারশই। ডালগুলো থেকে আসলো বারশই, বাড়িতে সাড়ে আটটায় পৌঁছে গেল বাড়িতে। কি কাজ করতো ওখানে? রেলে গাড়ি চালাতো, ট্রাক্টর কন্ট্রাক্টর আন্ডারে। হ্যাঁ ওখানে। কতদিন থেকে ওখানে কাজ করতো? প্রায় তিন মাস থেকে, তিন মাস পার হয়ে চার মাসে পড়েছিল। বাড়ি থেকে কখন গেছে? বাড়ি থেকে এখানে গেল পাঁচটা চল্লিশে। কি বার? সোমবার। সোমবার ভোরে? হ্যাঁ। আচ্ছা, তারপরে খবর কখন পেলেন? খবর পেলাম আমি তারপরে সারাদিন, মানে একবার নটার দিকে ফোন লাগাচ্ছি, দশটার দিকে জব বাজাচ্ছে ফোন। রাত্রি না সকাল? দিনের বেলা। আচ্ছা, যখন যাই আমার শাশুড়ির সঙ্গে কথা বললো, ফোন লাগাইছিল ওই সাতটা একান্ন মিনিটে। ফোন লাগালো তো আমি বলছি এমনি কথা, তো বলছে মা আমি ঢুকে গেলাম, পৌঁছে গেলাম, আর একটু গেলে পরে আমি ইসে ঢুকে যাবো কালান্তে। তো বলছি কি ঠিক আছে তাহলে যাবেটা ভালো হয়ে যাবি, আমার শাশুড়ি বললো এই কথাটা বলে তখন থেকে গেলো। আমার কিন্তু মন কিন্তু একটু উদাস উদাস লাগছে, আমি তখন ঘুমাই গেলাম। ঘুমাই ওঠে আবার ফোন করলাম সুইচ অফ, আবার থেকে গেলাম, আবার কাজ টাজ করলাম, কাজ টাজ করে টোরে তারপর আবার ফোন লাগাচ্ছি সুইচ অফ, আবার এমনি সন্ধ্যার সময় আবার ফোন করছি সুইচ অফ। তারপর থেকে গেলাম, আবার থেকে যাই, তারপরে তখন আমি আবার ছোট দেওয়ার আমার কাঠিয়ারে ওই ডিপার্টমেন্টে কাজ করি, ওকে আমি ফোন করে বলছি তো দাদা আজকে সারাদিন মান ফোন লাগাইনি কোথায় আছে? ও বলছে হতে পারে কোথাও আছে। ও থেকে গেল, আবার আমার মন মানলো না। আবার কখন খবর আমার তিন দু নম্বর দেওয়ারটা ও উদ্ধার করেছে কিভাবে ও বলতে পারবে? এমবিট লাইট, এক আনন্দমুখর ভবিষ্যতের সমাহার। শিক্ষা ও চিকিৎসা কেন্দ্রের খুব কাছে, আবার এনজিপি স্টেশন কিংবা এয়ারপোর্টে সহজে পৌঁছে যাওয়ার পথ এশিয়ান হাইওয়ের ওপর নতুন শিলিগুড়িতে। কুড়ি হাজার স্কোয়ার ফিটের ক্লাব হাউস, ক্লাব ডেলিসিয়া, রয়েছে সুইমিং পুল, কিডস জোন, মাল্টিজিম আর বিনোদনের অফুরন্ত সম্ভার। সাধ্যের মধ্যে সাধ পূরণের ঠিকানা এমবি ডিলাইট। কোথায় এটা? ওটা হচ্ছে ডালকোলা। ডালকোলা কি কাজ করতো? ও করতো ওখানে ট্রাক্টর চালাতো। আচ্ছা, কতদিন থেকে ট্রাক্টর চালাতো? ওখানে প্রায় পাঁচ ছ মাস ধরে। পাঁচ ছ মাস ধরে। আগে কি করতো? আগে বাড়িতে কৃষি করতো আর দোকানদারি করতো। আচ্ছা, মাঝে মাঝে ট্রাক্টর চালাতো। আচ্ছা, এখন কি কিভাবে উদ্ধার হলো তার দেহ? এটা পরশুর ঘরের বেলা হয়েছে, ওকে ফোন লাগানো গেছে পরশুদিন সুইচ অফ, আর সারা রাত আমরা তদন্ত করে দেখলাম পেলাম না। ভোরবেলা আমরা উপার্জনের মুখ থেকে শুনতে পেলাম কি ওখানে একটা বডি পড়ানো ছিল, ওখান থেকে রায়গঞ্জ মেডিকেলে পাঠানো হয়েছে, তো ওই বডিটা আছে নাকি একবার তদন্ত করে তোমরা দেখতে পাবো। ওই খোঁজে তো আমরা ওখানে গেছিলাম ডাইরেক্ট, কি একবার তদন্ত করে দেখলে তো ওখানে যেতে শিখি না এটা আমাদেরই বডি। কি দেখে মানে চিনতে পারলো? ওর জামা কাপড় দেখে আর ওর পায়ে এক তিল ছিল, তিল দেখে। আচ্ছা, আর আইডি ফাই? আইডি পুরো কিছু ছিল না, মোবাইল টোবাইল কিছু ছিল না, ওর কাছে সব বের করা নিয়ে গেছে।